ওয়াগান কারখানা থেকে বেরোনোর সময় লাইনচ্যুত মালগাড়ি উত্তেজনা টিটাগড়ে। ওয়াগান কারখানা থেকে বেরোনোর সময় আচমকাই মালগাড়ি লাইনচ্যুত হয়। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা টিটাগড়ে মহাবীর ক্লাব সংলগ্ন নিউ স্ট্যান্ডার্ড লাইন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা 11টা নাগাদ একটি মালগাড়ি টিটাগড় ওয়াগান কারখানা থেকে বের হচ্ছিল। ঘনবসতিপূর্ণ নিউ স্ট্যান্ডার্ড লাইনের কাছে আসতেই মালগাড়িটির একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। বিকট আওয়াজে ভয়ে আশেপাশের বাসিন্দারা ঘরের বাইরে বেরিয়ে আসেন। ঘটনার সময় লাইনের পাশে এলাকায় কয়েকজন বাচ্চা খেলাধুলা করছিল। যদিও বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলেছে। মালগাড়ি লাইনচ্যুতর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ এবং পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ। স্থানীয় বাসিন্দারা তাদের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন। অবশেষে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় ওয়াগান কারখানা কর্তৃপক্ষের লোকজন। ওয়াগান কর্তৃপক্ষের সঙ্গে ক্ষিপ্ত বাসিন্দারা বেশ কিছুক্ষণ কথা বলেন। তারপর বাসিন্দাদের ক্ষোভ প্রশমিত হয়। স্থানীয়দের দাবি, অনেকবারই এখানে এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু কারখানা কর্তৃপক্ষ নির্বিকার, কোনো রকম পদক্ষেপ নেয়নি। ফের এই ধরনের ঘটনা ঘটলো, তাদের কথায় বাচ্চা কাচ্চা নিয়ে এখানে দীর্ঘদিন বসবাস করছি, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ বলেন, বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলেছে। ঘিঞ্জি এলাকায় মালগাড়ির চাকা লাইনচ্যুত হয়েছে, যাতে ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে ওয়াগান কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমসি নিউজ। দাঁড়িয়ে আছে, আজকে একটা বড় দুর্ঘটনা হয়েছে, তো দেখছি তো আমি চাকা রেল লাইন থেকে নেমে গেছে। আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, যাতে এরকম ঘটনা আবার পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যবস্থাটা ম্যানেজমেন্টকে করতে হবে। কেন, এখানে মানুষ বসবাস করে, তো এভাবে যদি রাত্রিবেলা যদি হতো তাহলে মানে কত বড় দুর্ঘটনা হয়ে যেত। আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, দেখি কি বলে। দিদি, কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? কি হয়েছে দেখো, রেল পাটিটা ইয়ে হয়ে গেছে, চাকা বেরিয়ে গেছে, নিচে এসে গেছে, আমরা সবাই বাইরে ছিলাম, উঠে বসে আছে, হয়ে যেত। হ্যাঁ, ইঞ্জিন এসেছে, কোনো কিছু সুবিধা দেয়নি, না দরওয়ান আছে না কিছু আছে, বাচ্চারা এইভাবে খেলছে, চাচিকে বলাবা, এইভাবে এইভাবে খেলছে, এত জোর চাকা নেমেছে কি পুরো নড়ছে। হ্যাঁ, গাড়ির বেঁকা হয়ে গেছে, তো এইটা কে জিম্মা কে নেবে? যদি বাচ্চাদের কিছু হয়ে যায় বা বুজুর্গদের কিছু হয়ে যায়, একটা নিয়ে আবার বলে চাচিকা ভাইরা, এর আগে চারটে সময় ভরে দরজা খোলা আছে, কোনো দরওয়ান নেই, এখান দিয়ে নিয়ে রোড অব দি অ্যাক্সিডেন্ট হয়েছে, তখনও এরা কোনো অবজেকশন, কোনো কিছু রেজাল্ট পাইনি আমরা, সব সময় এইভাবে হয়ে যাচ্ছে, এটা তিনবার হয়ে গেল। এই মুহূর্তে কি চাইছেন আপনি? আমরা এই চাইছি, যেখান দিয়ে আমাদের গেট বেরিয়েছে, আমরা গাড়ি বার করতে বারণ করছি, কেন, একটা পাবলিক এরিয়া আছে, যখন তোমার সুবিধে ছিল না তুমি বার করতে, আমরা কমপ্লেট করেছি, 6 ঘন্টা 7 ঘন্টা এমনি এইভাবে গাড়ি দাঁড় করে দেয়, ওই পাশের লোক এই পাশে আসে না, এই পাশের লোক ওই পাশে যায়। এইবার নতুন রেল লাইন বেরিয়েছে, মেন লাইন দিয়ে গাড়ি বার করুক, এখানে আমাদেরকে ভাই শান্তিতে থাকতে। আপনার নামটা একটু বলুন। আমার নাম কাঞ্চন। দেখ সকতে মাল